100 দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লি কাঁপতে চলেছে। তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লিতে এবং তৃণমূল নেতারা ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। একাধিক বাস ছেড়েছে 100 দিনের কর্মীদের নিয়ে, তৃণমূল কর্মীদের নিয়ে সেই বাসও কিন্তু যাচ্ছে দিল্লি। আর তার মধ্যেই কিন্তু এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিল চাকরি প্রার্থীরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আর তার মধ্যেই এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিল চাকরি প্রার্থীরা, প্রাথমিকের চাকরি প্রার্থীরা, তারাও কিন্তু এবার পৌঁছাচ্ছে দিল্লি, এমনই কিন্তু খবর উঠে আসছে। আগামীকাল দিল্লিতে রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলেছে এবং কেন্দ্রের কাছে ডেপুটেশন দিতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সব মিলিয়ে কিন্তু তোলপাড় হতে চলেছে গোটা দিল্লি। রাজ্যের জন্য আর্থিক পাওনার দাবিতে দিল্লিতে ধর্না সমাবেশ করবে তৃণমূল, তবে তাদের ট্রেন বুকিং বাতিল হয়েছে। পরে বিধায়ক ও সাংসদ নেতাদের নিয়ে যাওয়ার বিমান বুকিং বাতিল হয়। টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 50টি বাস ভাড়া করে সমর্থকদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করেন। শনিবার সেই বাসগুলি কলকাতা থেকে ছেড়েছে। তৃণমূলের দিল্লি মিশনের মধ্যেই এবার দিল্লির পথে বাংলার প্রাথমিক নিয়োগের চাকরি প্রার্থীরা, রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন তারা। সেই বিষয়ে প্রতিবাদ করতে এবার রাজধানী চলেছেন চাকরি প্রার্থীরা, কেন্দ্রের দ্বারস্থ হবেন তারা এবং ডেপুটেশন দেবেন, এমনই কিন্তু জানা গেছে। রবিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন 2009-এর দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিকে শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। সকাল 8:15 নাগাদ পূর্বা এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন যে সমস্ত বিষয়ে পাস করার পরও তাদের নিয়োগ দিচ্ছে না রাজ্য সরকার, এবং এই কারণে আগামী 2 অক্টোবর তারা দিল্লির যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন। এরপর তারা চাকরির দাবিতে প্রধানমন্ত্রীর দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে ডেপুটেশন জমা দেবেন। চাকরি প্রার্থীরা অভিযোগে জানিয়েছেন যে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলেও তারা দেখা করতে পারেননি, তাই তারা দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চেও যাবেন। প্রসঙ্গত, আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মহা কর্মসূচি রয়েছে। দিল্লি অভিযানের এই পুরো কর্মসূচিতেই থাকবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ছাড়াও দিল্লি যাচ্ছেন দলের সাংসদ ও বিধায়করাও। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করে দুদিনের দিল্লিতে কর্মসূচিতে কী কী থাকবে তা ঘোষণা করেন। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ফাইট ফর রাইট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2 তারিখ আমরা ঘণ্টা 2 শান্তিপূর্ণভাবে রাজঘাটে বসবো, রাজ্য সরকারের মন্ত্রী সাংসদরা থাকবেন সেখানে। আমরা যখন রাজঘাটে বসবো, পঞ্চায়েতের প্রধানরা গান্ধীজির মূর্তিতে মাল্যদান করবেন, শ্রদ্ধা জানাবেন, পারলে একটা মোমবাতি জ্বালাবেন, বিকেলে চাইলে শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিলও করতে পারেন। আর তার মধ্যেই কিন্তু এবার ঘুম উড়িয়ে দিল চাকরি প্রার্থীরা, অভিষেক ব্যানার্জির ধর্ণা অবস্থান কর্মসূচিতেও হাজির হতে চলেছেন। অভিষেক ব্যানার্জির সাথে দেখা করবেন এমনই কিন্তু দাবি তাদের। সেই উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই পূর্বা এক্সপ্রেসে উঠে পড়েছেন চাকরি প্রার্থীরা। শহে শহে চাকরি প্রার্থী এবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চলেছেন, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চলেছেন, রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। রাজ্য সরকার তাদের চাকরি দিচ্ছে না, দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে, এমনই অভিযোগ তুলেছেন। এবং রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে কিন্তু কেন্দ্রের কাছে ডেপুটেশন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে চলেছেন তারা। বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে চাইলেও তাদের সাথে দেখা করতে পারেননি তারা, এমনই কিন্তু অভিযোগ তারা তুলেছেন। এবং আগামীকাল দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পরপর তারা চলে যাবেন অভিষেকের ধর্ণা অবস্থান কর্মসূচিতে, সেখানে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করবেন, এমনই কিন্তু দাবি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকরি প্রার্থীরা। সব মিলিয়ে কিন্তু আগামীকাল সরগরম হতে চলেছে রাজধানী দিল্লি। আর চাকরি প্রার্থীদের এই দিল্লি যাত্রা অস্বস্তি বাড়িয়ে দিল অভিষেক ব্যানার্জির, অস্বস্তি বাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেসের, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। তবে আগামীকাল দিল্লিতে কী ঘটতে চলেছে, একদিকে অভিষেক ব্যানার্জির ধর্ণা অবস্থান কর্মসূচি, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ, এবং অন্যদিকে চাকরির দাবিতে দিল্লিতে প্রাথমিকের চাকরি প্রার্থীরা, শয়ে শয়ে চাকরি প্রার্থী, সব মিলিয়ে আগামীকাল দিল্লিতে কী ঘটে সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।